আসসালামু আলাইকুম, আমার নাম এনায়েত রশিদ। আমি একটা ছোট্ট আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা, এমন একটা আইডিয়া যেটা ইফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারে, কার্বন ইমিশন ডিক্রিজ করতে পারে, প্রফিট ইনক্রিজ করতে পারে এবং জেনারেল কমোডিটি প্রাইস ডিক্রিজ করতে পারে। আমাদের কোম্পানির নাম ব্রিলিয়ান্ট আইডিয়াস লিমিটেড এবং আমি আপনাদের প্রেজেন্ট করছি একটা অ্যাপ যার নাম হচ্ছে ট্র্যাকার। শুরুতে আমি আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্স দেখাই। এই স্ট্যাটিস্টিক গুলো কালেক্ট করা হয়েছে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি, ন্যাশনাল ট্রাইবাল ট্রাক কাউন্সিল ফ্রম ইউএসএ এন্ড হংকং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। ওদের কাছ থেকে এটাকে পেয়ে আমরা নিজেরাও আমাদের মার্কেটটার একটা সার্ভে করেছি। সবচেয়ে ইফিসিয়েন্ট কান্ট্রি হিসেবে জার্মানি পরিচিত, কিন্তু জার্মানি যতগুলো ট্রাক পণ্য নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় সেখান থেকে ফেরত আসার সময় 25% সময় খালি। USA 28%, United Kingdom 29%, Malaysia 77% of the time এটা খালি। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশে তিন ধরনের গাড়ি আছে। একটা এজেন্সি ওন করে, ট্রান্সপোর্ট এজেন্সি, এরা প্রফেশনাল হওয়ার। সেকেন্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রাক ওনার্স, এরা দুটো তিনটা গাড়ি আছে, তারা অপারেট করে আইদার এজেন্সি কিন্তু অথবা নিজেরা, কিন্তু তারাও যেগুলো আছে সেগুলোর মধ্যে কারণ এই জায়গাটা অযথা আমরা তেল খরচ করছি। এখন আমি আপনাদের দুজনের সাথে পরিচয় করি, একজনের নাম হচ্ছে সাগর ভাই, উনি একটা ট্রাকের ওনার, আরেকজনের নাম হচ্ছে ইকরাম ভাই, উনি কিছু পণ্য পাঠাতে চান। দুজন দুই জায়গায় থাকে, সাগর ভাই থাকেন ঢাকা, ইকরাম ভাই থাকেন দিনাজপুর। এই সিনারিওতে সাগর ভাই ইকরাম ভাইকে চেনেন, এটা একটা নর্মাল সিনারিও। ঢাকা থেকে সাগর ভাই তার গাড়ি দিয়ে কিছু পণ্য দিনাজপুরে পাঠাচ্ছে। এখন সাগর ভাই কনফার্ম না যে এই গাড়িটা খালি আসবে নাকি ভর্তি হয়ে আসবে, দ্যাট ইজ এন 82% প্রবাবিলিটি যে এটা খালি আসবে। সো সাগর ভাই যেটা করতেছেন, যে পণ্যটা পাঠাতে পারছে তার কাছ থেকে যাওয়া এবং আসার টোটাল খরচের টাকা নিচ্ছেন এবং পণ্যটা ট্রান্সফার করছেন দিনাজপুরে, এবং আসার পথে 82% অফ দ্য টাইম উনি কোনো ভাড়া ছাড়া ফেরত আসবেন। এটাতে যেটা হচ্ছে, এই কমোডিটিটা ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার জন্য এত টাকা খরচ হওয়ার প্রয়োজন ছিল, অযথা আমরা বেশি টাকা খরচ করছি, যে কারণে কমোডিটি প্রাইসটা ইনক্রিজ হচ্ছে। আমরা যদি কমোডিটিকে ডিফাইন করি তাহলে স্টেপল ফুড বা চাল ডাল এগুলো প্রতি কেজি পণ্য, আর মোবাইল ফোন যেগুলো লাগছে প্রতি কেজি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে এই পণ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে সমান পরিমাণ খরচ হয়। যদি আমরা কেজি ওয়াইজ হিসাব, এক কেজি চাল ঢাকা থেকে দিনাজপুর পাঠাতে যে খরচ হবে, এক কেজি মোবাইল ফোন ঢাকা থেকে দিনাজপুর পাঠাতে একই খরচ। এখন যখন 5,000 টাকার মোবাইল ফোন হচ্ছে তখন ট্রান্সপোর্ট কস্ট এটার সাথে এক হলে খুব একটা বেশি ডিফারেন্স হচ্ছে না, কিন্তু চাল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন 2 টাকাও যদি এখানে ইম্প্যাক্ট হয় শুধুমাত্র যাওয়া আসার খরচ এড করার কারণে, সেটা একটা বড় ইম্প্যাক্ট। এবার আমরা ট্রাক লাগবে এটার মাঝখানে নিয়ে আসি। এখানে আমাদের অ্যাপে সাগর ভাই তার ইনপুট দিয়ে দিচ্ছে আগে থেকে, যে সে জানে তার গাড়িটা দিনাজপুর যাবে পরে, সে আগে থেকে আজকে ইনপুট দিয়ে দিচ্ছে যে আমি আমার গাড়ি দিনাজপুর থেকে অনলাইন করলাম এবং দিনাজপুরে পরের দিন আজকে যদি 13-14 তারিখে যদি কোনো গাড়ি কেউ যদি কিছু পাঠাতে চায় তাহলে আমি নিয়ে আসতে পারি। অ্যাট দ্য সেম টাইম ইকরাম ভাই সে তার সে কোথা থেকে প্রোডাক্টটা পাঠাতে চায় ধরে নিলাম, সে দিনাজপুর থেকে পাঠাতে চায় এবং সে কত টাকা দিতে চায় সে নিজে উল্লেখ করে দিল যে আমার পক্ষে আমি যে প্রোডাক্টটা পাঠাবো সেখানে 8,000 টাকার বেশি ঢাকার জন্য আমি দিব না, আমি 8,000 টাকাই দিই। এখন যেহেতু সাগর ভাইয়ের গাড়িটা খালি আসতেছে, আমাদের একটা টেস্টিমোনিয়াল বলি, একজন একজন ওনারের সাথে আলাপ করার সময় উনি বলছে আমার গাড়ি তো খালি আসতেছে আমি যেটা পাই আমার সে নিব। সো 8,000 টাকা যদি সে অফার করে তাহলে সে ইজিলি এই পণ্যটা নিয়ে আসতে পারে। এবং পরবর্তীতে সিনারিও যেটা হচ্ছে,
উনি নিয়ে যাচ্ছেন পণ্যটা, দিনাজপুরের পণ্যটা ড্রপ করে ইকরাম ভাইয়ের প্রোডাক্টটা নিয়ে উনি ফেরত আসছেন। বোথ কমোডিটি প্রাইস শুড ডিক্রিজ, সামান্য হলেও এখানে এফেক্ট হওয়া উচিত। CO2 এমিশন কোনো কারণ ছাড়া একটা গাড়ি একটা জায়গায় যাওয়ার প্রয়োজন হচ্ছে না, সো কোনো কারণ ছাড়া কার্বন CO2 এমিশন হচ্ছে না। ফুয়েল কস্ট ইজ রিডিউসড, দুই নম্বর ফুয়েল কস্ট ইজ রিডিউসড ফর ট্রাক ওনার। ট্রাক ওনারদের আরেকটা প্র্যাকটিস হচ্ছে, তারা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় পণ্য পাঠায়, তার পরিচিত কেউ যদি সেখানে থাকে তাহলে সে আগে থেকে বলে নেয় যে আমি আমার ট্রাকটা যাচ্ছে, আপনি একটু আমাকে ভাড়া দিন। এখন পরিচিত লোক যে আছে এই লোকগুলোকে আমরা মিডলম্যান বলি, বাংলা ভাষায় এটা হচ্ছে ফুয়েরা। এখন ফুয়েরারা প্রথমে বলবে যে ভাই আমরা 500 টাকা দিন, আমি ট্রাকটা ভাড়া করে দিচ্ছি, কিন্তু ভাড়া করবে 12,000, দিলে 6,000, বলবে 6,000 বেশি পাইনি, 500 টাকা জব করে ওখান থেকে নিতে, আরো 6,000 টাকা নিজে পকেট। দিজ আর দ্য মিডলম্যান যারা প্রত্যেকটা ছোট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কোম্পানি গুলোতে কন্টিনিউসলি এরা এই ডিলটা করে। বড় এন্টারপ্রাইজ গুলো আমাদের টার্গেট না, আমি আগে বলে দিচ্ছি। বড় এন্টারপ্রাইজ একটা ট্রাক পণ্যে 50 থেকে 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 1 কোটি টাকা পণ্য পর্যন্ত পায়। সো তারা এই ধরনের অপরিচিত লোকজনের সাথে ট্রান্সপোর্ট করতে চায় না। কিন্তু স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কৃষক, তারা আমাদের 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 মেইন ফোকাস। আমাদের অ্যাপের আমি কিছু বেনিফিট দিই যেটা ওনার্স এর ব্যাপার। নাম্বার ওয়ান, ভেরিফাইড শিপার পাচ্ছে, আমরা যে ট্রাকগুলোকে নিচ্ছি সে ট্রাকগুলোর কাগজপত্র ভেরিফাই করে নিচ্ছি। দুই নম্বর, সরি, ভেরিফাইড শিপার এজ ইন যে সমস্ত কাস্টমার প্রোডাক্ট পাঠাতে চায় তাদের আমরা ভেরিফাই করে নিচ্ছি, তাদের তারা আসলে আছে কিনা সেটা যাচাই করে নিচ্ছি। নাম্বার টু, দে ক্যান সেভ ফুয়েল। নাম্বার থ্রি, দে ক্যান আর্ন মোর ফ্রম রাউন্ড ট্রিপ। 24/7 কাস্টমার সার্ভিস, বিকজ এটা আমরা এই ধরনের ইন্ডাস্ট্রিতে দেখি যে এটা খুবই জরুরি। নাম্বার থ্রি, ট্রাক ওনার নিজে গাড়ি ড্রাইভ করে না, ড্রাইভারটি দিয়ে ড্রাইভ করে। এখন ট্রাক ওনার থাকে বাসায়, এখন ড্রাইভার থাকে দিনাজপুর, বরিশাল, রাজশাহী, যে কোনো জায়গায়। এখন ড্রাইভারও আরেকটা এই জায়গাটার মধ্যে আরেকটা গ্যাপ আছে ড্রাইভারের সাথে, সেটা হচ্ছে মাঝে মধ্যে ড্রাইভার একটা দুটা ট্রিপ না হলে, এবং এটা একটা অহরহ সিনারি। জিজ্ঞেস করলেই বলে যে ভাই আমি স্যার ভাড়া তো পাইনি, চেষ্টা করছি কোনো ভাড়া নাই। কিন্তু ট্রাক ওনার সে তার বাসায় বসে, বললাম সে যাত্রাবাড়িতে, সে যাত্রাবাড়িতে বসে বরিশালে এই আজকে যে ট্রিপটা যাচ্ছে সেই ট্রিপটা আগে থেকে ধরে নিতে। এখানে কোনো মিডলম্যান নাই, ট্রাক ওনাররা ভাড়া পাওয়ার জন্য মাঝখানে নর্মালি যেটা করে এজেন্সির সাথে ট্যাগ করে, যারা এই ব্যবসাটা ভালো করতে পারে তা ট্রান্সপোর্ট এজেন্সির সাথে ট্যাগ করে। ট্রান্সপোর্ট এজেন্সির শর্ত হচ্ছে দুটি পাড়া, আপনি ট্রাক দিবেন, আপনি তেলের খরচ দিবেন, ড্রাইভারের খরচ দিবেন, যাতায়াতের খরচ দিবেন, এরপরে একটা সিটা বিল দিয়ে যদি কিছু লাভ হয় তাহলে সেটা আমি আপনাকে দিব। নাম্বার থ্রি, আমরা ফ্রি জিপিএস ডিভাইস প্রোভাইড করতেছি, সো দ্যাট সবসময় বলতে পারে যে তার গাড়িটা কোথায় আছে। শিপারের জন্য বেনিফিট হচ্ছে ভেরিফাইড ট্রাক ওনার, ট্রাক ওনার যেটা আজকে একটা অপরিচিত লোক আসে নাই, যেহেতু আমাদের সিস্টেমে আছে সো সে অলরেডি পরিচিত, সে জানে যে কাগজপত্র গুলা সে এখান থেকে দেখতে পাচ্ছে। নাম্বার টু, শিপমেন্ট ট্র্যাকিং, তার গাড়িটা যখন লোড হয়ে চলে যাচ্ছে এটা একটা কমন প্র্যাকটিস, কন্টিনিউসলি কল করা, ভাই ড্রাইভার এখন কই, এখন কই, এতক্ষণ জানা কেন, এখন কই আছে, বাট এই জিনিসটা করতে হচ্ছে না, বিকজ তার মোবাইল অ্যাপেই দেখতে পাচ্ছে যে তার গাড়ির মালটা এখন কোথায় আছে। নাম্বার থ্রি, 24/7 কাস্টমার সার্ভিস, যে কোনো জায়গা থেকে বসে, ফর এক্সাম্পল কিছু কোম্পানি আছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা বিভিন্ন জায়গায় কাজ করে, সো এক জায়গা থেকে তাদের প্রয়োজন হয় যে আমি ওই জায়গা থেকে একটা পণ্য আনাবো, ট্রাকটা আমি ওখান থেকে ভাড়া করে আমার এখানে নিয়ে এসে পেয়ে করবো, এটার মধ্যে এটা পসিবল। আমি ঢাকা থেকেই ধরে নিতে পারি আমার পণ্য যেটা দিনাজপুরে আছে, আমি সেটা এখান থেকেই ট্রাক বুক করে ওই জায়গায় পাঠিয়ে ট্রাকটাকে এখানে নিয়ে আসবো, কোনো মিডলম্যান নেই। নর্মালি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য দালাল অথবা কুরিয়ার কাজ করে, সেভ মানি অন ট্রান্সপোর্ট কস্ট উইচ ইজ অবভিয়াস। আপনাকে প্রথম যেটা বলেছিলাম এমন একটা আইডিয়া যে আইডিয়াটা এই চারটা জিনিস করবে, ইফিসিয়েন্সি ইনক্রিজ করবে, CO2 ইমিশন কমাবে, প্রফিটেবিলিটি ইনক্রিজ করবে এবং কমোডিটি প্রাইস ইনক্রিজ করবে, এবং আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে সম্ভব। আমাদের একটা ট্যাগলাইন আছে, একটি ট্রাক খালি। আমরা অলরেডি রবির সাথে ট্র্যাকারের জন্য আমরা অলরেডি রবির সাথে একটা পার্টনারশিপ করেছি, আমি আগে বলে দিই এই জিপিএস ডিভাইসটা যে কোনো ট্রাক যেটা রেজিস্টার করছে তাদেরকে আমরা ফ্রি দিচ্ছি। আল এক্সপ্লেইন আপনি কোয়েশ্চেন করলে যে কিভাবে দিচ্ছি, বিকাশের সাথে আমাদের এম কমার্স মডিউল অলরেডি ইন্টিগ্রেট করা হয়েছে এবং অ্যামাজন ওয়েব সার্ভিসে বেসিক্যালি আমরা প্রোডাক্টটা আপলোড করেছি, ওটার থ্রুতে আমাদের অ্যাপটি চলে। থ্যাংক ইউ ভেরি মাচ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আপনাদের রেভিনিউ মডেলের সম্পর্কে একটু বলবেন যে আপনাদের কি পরিমাণ ট্রানজাকশন।
টিফিনে যেতে এই মুহূর্তে এক্সাক্টলি 1500 ট্রাক দরকার, উইচ মিন সরি 500 ট্রাকস দরকার, উইচ মিন 27 ট্রিপস পার ডে হবে। আমরা কমিশন নিব হচ্ছে ট্রাক ওনারের কাছ থেকে, ইউজারের কাছ থেকে না। ট্রাক ওনার এই কমিশন দিয়ে অভ্যস্ত, যেহেতু তারা মিডল ম্যান প্লাস কইরা এদের কাছে এই টাকাটা দিয়ে অভ্যস্ত, বাট ডিও হ্যাপি না, বিকজ তারা জানে যে দিতে দিচ্ছি এর থেকে আরো বেশি কে পেয়েছে। আমাদের মডেলটা হচ্ছে 5 টনের ট্রাকের জন্য অ্যাপ্রক্সিমেটলি 500 টাকা পার ট্রিপ। এই জিনিসটা এটা হচ্ছে স্টেজ ওয়ান এর আমরা যেটা করতেছি। আর ছোট যে ট্রাক গুলো আছে যেমন 1 টনের ট্রাকের জন্য 50-100 টাকা, এর বেশি না। 27 ট্রিপস যদি পার ডে হয় তাহলে আমাদের আমাদের অপারেটিং কস্ট কমে। আর আমাদের যেহেতু জিপিএস ইনভেস্টমেন্ট আছে শুরু থেকে, তো এটার জন্য আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছর সময় লাগবে আমাদের শুরুর ইনভেস্টমেন্টটা উঠে নিয়ে আসতে। অ্যারাউন্ড 8-12টা ট্রিপের মধ্যে একটা জিপিএস ডিভাইসের সারা বছরের খরচ সহ টাকা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে যেহেতু আমরা দেখতেছি যে পিপল আর নট অ্যাকচুয়ালি ইউজ টু পেইং থ্রু কার্ডস বা এটা থ্রুতে অভ্যস্ত না, সো আমরা সেকেন্ড স্টেজে এসকো সার্ভিসটা দিতে চাই। এসকো সার্ভিস আমি প্রিটি শিওর আপনারা জানেন, বাট আই ক্যান এক্সপ্লেইন ইট। ইটস লাইক যে আমি ওনাকে আমি 15,000 টাকা দিলাম, এ বললাম আমি অমুকের ট্রাকটা নিচ্ছি, তো অমুক আমার প্রোডাক্টটা ডেলিভারি করে ফেললে আমি আপনাকে কনফার্ম করলে আপনি টাকা ঢোকে দিয়ে দিই। সেক্ষেত্রে ছোট বড় মিলায় এবং মেইনলি আমরা ঢাকা, কুমিল্লা এবং চিটাগাং স্টার্ট করছি। আমাদের সার্ভিসটা শুরু হবে হচ্ছে ঢাকা আউটবাউন্ড ফার্স্ট, কারণ ডিপ্লয় করাটা একটু সারা বাংলাদেশে একসাথে করা সম্ভব। ঢাকা আউটবাউন্ড আমরা ডিপ্লয় করবো ফার্স্টে, তারপর আমরা দেখবো যে ঢাকা থেকে কতগুলো বেশি পরিমাণ ট্রাক কোন জায়গায় যাচ্ছে, দেন আমাদের নেক্সট ডিপ্লয়মেন্ট টার্গেট হচ্ছে ওই জায়গায়। এইভাবে এক্সপ্যান্ড করার প্ল্যান করছি। আমি একটা জিনিস একটু যদি সময়টা তাহলে আমি চাই, সেটা হচ্ছে দ্য রিজন আমি বললাম যে কমোডিটি প্রাইসের দিকে আমাদের নজর, ভেজিটেবলস বা পেরিশেবল আইটেম যেটা সময় থাকে 7-10 দিন হাইয়েস্ট মার্কেট করার জন্য। এখন আমি জানি আমি সবাই জানি কৃষকরা ডেফিনেটলি যে অ্যাপ ইউজ, বাট তাদেরকে ইনকর্পোরেট করার একটা আইডিয়া আমরা বিকাশের সাথে অলরেডি শেয়ার করেছি, যেটা আমরা আগাচ্ছি। আইডিয়াটা হচ্ছে প্রত্যেকটা গ্রামে একটা বিকাশ সেন্টার আছে, বিকাশ সেন্টার বলতে সেখান থেকে তারা টাকা আদান প্রদান করে। সো আমরা কমিশনের একটা পোর্শন ওই যে টাকা আদান প্রদান করে ওই লোকটাকে দিতে পারি, যে লোকটা ওই কৃষকগুলার 5-6 জন মিলে যখন তাদের মার্চেন্ডাইজটা বাজারে নিয়ে যেতে চাবে, সে ওখান থেকে হি ক্যান কন্ট্রাক্ট এনি ট্রাক ওনার্স যে অমুক দিন এতটা থেকে আমার একটা গাড়ি লাগবে, আমি এত টাকা। So they'll get it at a cheaper price, at the same time they can move their merchandise from their field to the marketplace. Jeta ekhon majkhane approximately 3ta half of the time to run a product in start. যে সমস্ত আইটেম আছে সেগুলো, যেমন কিছু এক্সাম্পল দিতে পারি যে এখানে যেমন আমাদের অফিসের একটা এক্সাম্পল, আমাদের অফিসে আমরা কিছু ফার্নিচার নিলাম, নেওয়ার পরে যে লোকটা দিল্লিতে আসছে ওই লোকটা দিল্লিতে আসার সময় আমাদের আমাদের কনভারসেশন শুনতে শুনতে বলে ভাই আপনার সার্ভিসটা আমার লাগবে, আপনি তো ফার্নিচার ঢাকায় দিচ্ছেন আমাকে, আমাকে কেন লাগবে, আমি তো ইন্টার সিটি করতেছি। বলে না আমাদের এখানে ঢাকায় ফার্নিচার কিনে
যশোর পাঠাইতে পারেন। তো আপনি যদি ফ্রিতে কথায় কোনো গাড়ি ধরে দিতে পারেন, আমি এখন নিই 9-11 হাজার টাকা, তো আমি তো 9 হাজার টাকা বা 8 হাজার দিয়ে পাই। তো আমার কার্ড দিয়ে গেছে যে আমার সাথে যোগাযোগ করেন, আপনার চালান। বাবার নাম জিজ্ঞেস করা, এই জিনিসগুলো জিজ্ঞেস করলে নর্মালি এইটাই একটা 95% স্ক্রিনিং হয়ে যায়। তো বাবার নামটা বলতে চায় না, বার্থডে জিজ্ঞেসগুলো বলতে চায় না যদি কোনো ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন থাকে। এর বাইরে আমরা এনআইডি নেওয়ার, এনআইডি কার্ডের একটা আইডিটা নেওয়ার জন্য আমরা সাজেস্ট করছি। তবে আমাদের ভেরিফিকেশন প্রসেস হচ্ছে আপনি ফোন নাম্বার ছাড়া এটাকে অ্যাক্টিভ করতে পারেন না, যেহেতু ফোনগুলা অলরেডি রেজিস্টার্ড। সো আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে ইউ গিভ ইউর ফোন নাম্বার অ্যান্ড ইউ গেট আ কোড অ্যান্ড ইউ পুট দ্য কোড ব্যাক অ্যান্ড উই নো দ্যাট ইটস ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।